নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পত্রিকায় আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মুম্বাই আগরতলা রেল পরিষেবা চালু করার জন্য প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে তিপ্রামথার বন্ধ নিয়ে জানান, বন্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশ আগরতলা রেল পরিষেবা নিয়েও ইতিবাচক কথা বললেন। বাস মালিকদের সমস্যা নিয়ে জানান, আলোচনার জন্য সরকারের দরজা খোলা রয়েছে। পাখির চোখ 2024 তিপ্রামথা আহত 12 ঘণ্টা বন্ধে, পাহাড়ি এলাকায় ব্যাপক সাড়া। তবে দর কষাকষির বন্ধে কয়েকটি জায়গা থেকে এসেছে অশান্তির খবর। বন্ধ সফল করতে সকাল থেকে বিভিন্ন জেলায় সক্রিয় ছিলেন মথার নেতাকর্মীরা। বন্ধের প্রভাবে সংশ্লিষ্ট এলাকায় ব্যাহত যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। বাঘাযতীন ক্লাবের উদ্যোগে সোনামুড়ায় আয়াত আলী ফুটবল টুর্নামেন্টের সূচনা। টুর্নামেন্টের অংশ নিয়েছে 16টি দল। প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে 50,000 টাকা পুরস্কার এবং রানার্স দল 30,000 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। প্রথম ম্যাচে জয়ী হয়েছে মা রেডিমেড সেন্টার। আরকেপুর থানার নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত নিজাম মিয়াকে 20 বছরের সাজা ঘোষণা করল আদালত। 23 জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর নিজাম মিয়াকে শনিবার সাজা ঘোষণা করে গোমতী জেলার বিশেষ আদালত। নিজাম মিয়ার বিরুদ্ধে পক্সকো আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। সাজাপ্রাপ্ত নিজাম মিয়াকে অর্থদণ্ডও করেছেন বিশেষ আদালতের বিচারপতি। যেসব হকারের ভেন্ডার লাইসেন্স রয়েছে তাদের পুরনিগম উচ্ছেদ করবে না বলে দাবি করেছেন শ্রমিক নেতা বিপ্লব কর। যাদের লাইসেন্স নেই একমাত্র তারাই উচ্ছেদ কর্মসূচির আওতায় আসবে বলে দাবি করেছেন তিনি। সংশ্লিষ্ট প্রসঙ্গে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে তার অভিযোগ। 8 অক্টোবর অনুষ্ঠিত হবে স্পেশাল লোক আদালত। জেলা ও মহকুমাগুলোতে স্পেশাল লোক আদালত বসবে। মোট 33টি বেঞ্চে মানুষকে দ্রুত আইনি পরিষেবা দেওয়া হবে। তথ্য জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আইন সেবা আধিকারিক সব্যসাচী দত্ত পুরকায়স্থ। ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বহু ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এই দলে জায়গা পেয়েছে। মনে করা হচ্ছে আরও একটি তালিকা প্রকাশ করবে আইসিসি। হাতে গোনা কয়েকদিন বাকি বিশ্বকাপে, তার আগে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আইসিসি। আবারও মা হতে চলেছে অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট অনুষ্কার সংসারে আসছে নতুন অতিথি। জল্পনা এখন তুঙ্গে, শীঘ্রই প্রকাশ্যে আসবে এই সুখবর। আর এই খবর আসা মাত্রই নেট নাগরিকরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধের দিন উদ্ধার বোমা। বড়মুড়া সাধুপাড়ার রাস্তার পাশ থেকে উদ্ধার হয় তাজা বোমা। সকালেও বোমা ফাটার আওয়াজ এলাকা থেকে পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয়রা। তাজা বোমা উদ্ধার হওয়ায় উত্তেজনা এলাকায় বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। ভারতের প্রস্তুতি ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। টানা বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত ইংল্যান্ড ম্যাচ। গুয়াহাটিতে বৃষ্টি হওয়া বন্ধ হলে খেলা চালাতে যথেষ্ট বেগ পেতে হয়। এই দুই অনুশীলন করলেও মাঠে নামতে পারল না। উদয়পুর পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সাফাই মিত্র সুরক্ষা স্বাস্থ্য শিবির। শিবিরের পুর পরিষদের সাফাই কর্মীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ওষুধপত্র প্রদান করা হয়। কর্মসূচিতে পুর পরিষদের প্রতিনিধি ও কর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসা পরিষেবা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। ছয় দিনে 8টি জনসভা করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আগামীকাল থেকে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। আগামী 6 অক্টোবর পর্যন্ত টানা সভা করবেন তিনি, করবেন একাধিক মিছিল। ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি দিল ঊনকোটি জেলা কংগ্রেস কমিটি। জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেওয়া হয় স্মারকলিপি। কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারত কানাডা বাগযুদ্ধের মধ্যে স্বস্তির বার্তা। কানাডাকে এক হাত নিল বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে হাসিনার দেশ। খালিস্তান ইস্যুতে উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক দুনিয়া। তার মধ্যে ভারতের পাশে বাংলাদেশ থাকায় স্বস্তিতে নয়াদিল্লি। বটতলা এলাকায় পুরনিগমের উচ্ছেদ অভিযান। বটতলা থেকে দশমীঘাটমুখী রাস্তায় চলে অভিযান। দখলমুক্ত করা হয় বেআইনিভাবে দখলকৃত দোকানপাট। রাজধানীতে যানজট মুক্ত রাখতেই পুরনিগমের এই সদর্থক পদক্ষেপ বলে জানা গেছে। যথাযোগ্য মর্যাদায় পালিত হল হিজম ইরাপত সিংহের 127তম জন্মবার্ষিকী। মণিপুর সাহিত্য পরিষদ, আগরতলা পুরনিগম এবং সিপিআই দলের উদ্যোগে
পালন করা হয়েছে জন্মবার্ষিকী। সমাজ সংস্কার এবং সমাজের ক্ষেত্রে হেজম ইরাবত সিং এর অবদান তুলে ধরেন প্রত্যেকে। প্রয়াত হলেন প্রবীণ রাজ্যের প্রবীণ সাংবাদিক পার্থ সেনগুপ্ত। ডেইলি দেশের কথায় পত্রিকায় চলত তার কলমের সৌন্দর্যময় প্রকাশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। পার্থ সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা। সহজ অমায়িক পার্থদা চলে গেলেন চিরশান্তির দেশে। আগরতলা শকুন্তলা রোড পুর নিগমের উচ্ছেদ অভিযান পুজোর আগে রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত করতে সময়োপযোগী পদক্ষেপ। অভিযানে বেআইনি দখলদার কবল থেকে মুক্ত করা হয় সরকারি জায়গা। আয়ুষ্মান ভারত যোজনার 5 বছর পূর্তি অনুষ্ঠানে প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় বরাদ্দ হয়েছে 59 কোটি টাকা জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন আয়ুষ্মান ভারত যোজনার সফলতার সার্বিক দিকগুলো। ডেঙ্গু ব্যর্থতায় পুর নিগমের বিরুদ্ধে এসইউসিআইয়ের বিক্ষোভ। আগরতলা সিটি সেন্টারের সামনে হয় বিক্ষোভ সভা। ডেঙ্গু প্রতিরোধ পুর নিগমের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে জানায় এসইউসিআই নেতৃত্ব। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেওয়া হয় পুর ভবনের স্মারকলিপি। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর সামনে রেখে সংগঠিত সাফাই অভিযান। ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিস চত্বরে বিশেষ সাফাই কর্মসূচি সম্পন্ন হয়। গান্ধীজির স্বচ্ছতার আদর্শ একদিকে লক্ষ্য রেখেই সাফাই কর্মসূচি। পুরুষ এবং মহিলাদের সশস্ত্র আক্রমণে গুরুতর আহত মহিলা শুক্লা দেবনাথ। ঘটনা বিলোনিয়াতে, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় শিপ্রা দাস, শিল্পী দেবনাথ, রেখা দেবনাথ, শেফালী দেবনাথ, উত্তম দাস এবং রমণী দাস জড়িত বলে জানান শুক্লা দেবনাথের মেয়ে। থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। তিপ্রা মথার বন্ধকে তীব্র কটাক্ষ করল প্রদেশ বিজেপি। মথার আহত বন্ধ সমাজের জন্য হিতকর নয় বলে জানান প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে গান্ধীজির জন্মদিনে যে স্বচ্ছতা কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়েও জানান তিনি বিস্তারিতভাবে। 2026-এ আসছে ডেঙ্গুর ভ্যাকসিন। প্রথম দফায় সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় দফা ট্রায়ালের প্রস্তুতি। ভ্যাকসিন তৈরি করছে ইন্ডিয়ান ইমিউনোলজি লিমিটেড। প্রথম দফা ট্রায়ালে 92% সফল বলে দাবি করেছে সংস্থাটি। এশিয়ান গেমসে ভারতকে এই পর্যন্ত মোট 19টি পদক এনে দিল শুটাররা। শনিবার 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রূপো জিতেন সরবজ্যোৎ সিং এবং দীপা থার্গিল। এ নিয়ে গেমসে ভারতকে পদকের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়ালো 34-এ। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী টক শো এবং লেটেস্ট আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।